খাদ্য দপ্তরের আধিকারিকের পরিচয় ভাঙিয়ে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ভিডিও করে সংবাদ করার হুমকি দিয়ে বিপুল পরিমাণ টাকা দাবি করে দুই যুবক। সেই টাকা আনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা খেলেন এক যুবক। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া ওই যুবককে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার শারদানন্দপল্লী এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী রাজু সাহার কাছ থেকে খাদ্য দপ্তরের আধিকারিকের নাম ভাঙিয়ে বিশাল অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে বাড়িতে অবৈধ ব্যবসা চালানোর নামে কেস দেওয়ার হুমকি ও খবর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ী রাজু সাহার অভিযোগ, কেস দেওয়ার হুমকি দেখিয়ে 70,000 টাকা দাবি করে অমিত সরকার ও বীরব্রত গোপ নামে দুই সাংবাদিক। 10,000 টাকা দেওয়ার পরও বাকি 60,000 টাকার জন্য চাপ দিতে থাকে তারা। শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা দিনবাজারে বাকি টাকা দেওয়ার জন্য আটক করে চাপ দেয়। ঘটনা জানাজানি হতে আশেপাশের লোকজন ভিড় জমাতে থাকে। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারেন তারা ভুয়ো সাংবাদিক সেজে প্রতারণা করছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় অমিত সরকার নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়, অপরজন পালিয়ে যায়। ঘটনাটি ফালাকাটা থানায় উক্ত দুই ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী রাজু সাহা। ফালাকাটা থানার পুলিশ অমিত সরকারকে গ্রেফতার করে কোর্টে তুলে নিজ হেফাজতে নিয়ে অপরজনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আমার জানা নেই, সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফোন করে করে বলছে আমি অমুক রিপোর্টার, আমাকে ফুড ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে, এই করছে সেই করছে বলে বিভিন্ন লোককে ভয় দেখাচ্ছে। তো ভয় দেখাতে দেখাতে ফালাকাটারই একজন ছিল, সে ছেলে নিজেও ক্যান্সারের পেশেন্ট যা শুনলাম, শুনে আমাদের খুব বাজে লাগলো। একটা ইয়ং ছেলে ক্যান্সারের পেশেন্ট, তার থেকে যখন আমরা শুনতে পারি সেই ছেলের বাড়িতে ও হচ্ছে ছাতু, ভাঙা চালের বেসন এসবের ব্যবসা করে। তো মাঝখানে তার বাড়িতে নাকি এই বোর্ড রিপোর্টার সেজে এই ছেলে আর কি বিব্রত না কি নাম বললো বিব্রত, তারা যায় তার বাড়িতে গিয়ে বিভিন্নভাবে ওর বাড়িতে যায়, ভিডিও টিডিও করে। ভিডিওর মাধ্যমে তারা ভিডিও টিডিও করার পরে সেই ছেলেটাকে বলে তোমার সাথে আমাদের কথা আছে, পরে তোমাকে কথা বলবো। তা ছেলেগুলো বলছে ঠিক আছে পরে কথা বলবেন। রাত প্রায় সেদিন তারপরের দিনই হচ্ছে সন্ধ্যাবেলা ওকে ফোন করে যে দাদা আপনি কোথায়। তো সে বলল যে আমি দোকানে আছি। না আপনার আপনি এই করছেন, মানে আপনি যে কাজটা করছেন সেটা বেআইনি কাজ, আপনাকে ফুড ডিপার্টমেন্ট থেকে আমাকে বলেছে আপনার সাথে একটু, ম্যাডাম বলেছে আপনার সাথে একটু কথা বলতে হবে। তো যাই হোক, বলছে ঠিক আছে কি কথা বলতে হবে, সেই রেকর্ডিংগুলোও আছে কি মাধ্যমে কীভাবে কী ভাষায় কথা হয়েছে, কীভাবে লেনদেন করা হয়েছে সব কথাই তাদের কাছে রেকর্ডিং আছে। ইভেন সেই ছেলেটা আজকে বলে যে ঠিক আছে আমাকে আজকের মধ্যে টাকা দিতে হবে, যদি না দেন কালকে আপনার যে আপনি যে সব ধরনের কাজ করছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ভাইরাল করে দেবো। আমাদের হাফ শতক জায়গা, ওই জায়গাতে আমাদের ধর্মকর্ম ছিল, সামনে একটি ভেস্ট ল্যান্ড, হ্যাঁ ওতে আমাদের দীর্ঘদিন ধরে সংসার ছিল। সেই জায়গাটা আমাদের পুরো বাড়িটা ড্যামেজ হয়ে গেছিলো, রাস্তা দিয়ে একটা যদি ট্র্যাক্টর হয়ে যেত তো বাড়ির জানলা দরজা হয়ে যেত, তো বাড়িটা আমাদের ভেঙে পড়ে গেলো। আমাদের রেজিস্ট্রি রেকর্ড সবই ওকে আছে জায়গাটা। আমি যখন বাড়ি করতে আছি 2 বছর ধরে আমাকে বাড়ি করতে দেয় না, বারবার কথায় কথা বলে 5 লাখ টাকা নিয়ে নেয় বাড়িটা ছেড়ে দেয়। তা আমি 5 লাখ টাকা নিয়ে যাবো কোথায়, কী করে খাবো ছোটো ছোটো বাচ্চা? তারপরে থানা থেকে সবাই বললো, অফিসার বললো আমার কাছে যেও আমার হাফ শতক যে রেজিস্ট্রি জায়গাটা সেটাও সে দখল করে রেখেছে। এখন আমি পুরোপুরি ভেস্ট ল্যান্ডের মধ্যে আছি, হ্যাঁ আমি ভূমিহীন, তাই আমি ভেস্ট ল্যান্ডের মধ্যে বলতে ওইটুকুতেই আমাদের সঙ্গে গায়ের জোর হিসাবে আমাদেরকে আজকে ওখানে কিছু করতে দেয় না। তাদের অভিযোগ যে জমির দলিল জাল করে তৈরি করে দখল করা হয়েছে, সেটা তদন্ত করবে রেজিস্ট্রি অফিস, সেটা তদন্ত করবে বিএলআরও, সেটা তদন্ত করবে কোর্ট। সে তো আর কেউ বললে বলা নাকি জাল, আমার 4 কাঠা আর 1 জায়গায় জমি আছে, সেই জমি থেকে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাদের 2 ভাইকে। এখন আমরা যাবো তো যাবো কোথায়, আবার থাকবো কোথায়? ছোট ছোট 2টা যে দুধ খাওয়া শিশু তারা যাবে কোথায়? আমি কি অপরাধ করেছি? মেরে ফেলার ষড়যন্ত্র করছিলেন এমনটা অভিযোগ মেরে ফেলার ষড়যন্ত্র, ওরাই আমাদেরকে মার্ডার করতে এসেছিল। কিছুদিন আগে আমি রাস্তা ধরে যখন হেঁটে যাই, হ্যাঁ তো আমি ওখানে একদম দাঁড়িয়েছিল আমার দোকান তো গাল দিচ্ছিল আমাকে। কিছুদিন আগে আমার বাচ্চাকে অ্যাক্সিডেন্টও করেছিল গাড়ি দিয়ে, আমি যাই আমাকে হুমকি দেখিয়ে বাড়িতে আমার করেছে তোর ঢুকে বম মেরে দেবো, গুলি মেরে দেবো, কিন্তু আমার সেই সমর্থ নেই। আমি প্রশাসনের কাছে হাত জোড়ো করে বলছি এবং গ্রামবাসীর কাছে অনুরোধ করছি যেটা ন্যায্য বিচার হয় সেটা আপনি করে দেন, না তো আমার অন্ধ বাবাকে নিয়ে আর 2 ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি যাবো কোথায়? কি নাম আপনার? আমার নাম অর্জুন কেশরী, আমার ভাইয়ের নাম ভীম।
অশ্ব পাইলস ভগন্দর পুরনো আমাশা সাদা স্রাপ মেহ বাতের ব্যথা গলব্লাডার স্টোন কিডনি স্টোন হাঁপানি অ্যালার্জি ও বাচ্চাদের সব রকম রোগের চিকিৎসার একটাই ঠিকানা লোকনাথ হোমিও সদন এখানে রোগী দেখেন ডিএম এসিএইচ ডক্টর জয়ন্ত কুমার রায় চেম্বারের ঠিকানা ধাপড়া মোড় স্টল নম্বর 14 মেখলিগঞ্জ ফোন নম্বর 9635605507